सहज पाठ यूट्यूब चैनल प्रत्येक के स्वागत जाना। आज हम पश्चिम बंग मध्य शिक्षा पर्षद पाठ्यसूची अनुजाई नवम श्रेणी गणित पंचम अध्याय अर्थात रैखिक सह समीकरण दुई चल विशिष्ट कोषे देखी 5.7 9 नम्बर अंकटी आलोचना करब। 9 नम्बर अंक स्टेटमेंट এরকম যে নির্বাচনে অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করেন। যদি অখিলবাবু প্রাপ্ত ভোটের 20% ছন্দাদেবী পেতেন তাহলে তিনি 19 ভোটে জিততে পারতেন, অর্থাৎ তিনি 19 ভোটে অখিলবাবুকে পরাজিত করতে পারতেন ছন্দাদেবী। তাহলে এবারে এই অঙ্ক থেকে সহ সমীকরণ গঠন করো এবং নির্ণয় করো যে কে কত ভোট পেয়েছেন। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে বেল বাটনটি ক্লিক করুন। তাহলে আমরা প্রথমেই আমরা সমাধান করার জন্য কি করব না ধরে নেব বা মনে করি নির্বাচনে অখিলবাবু ও ছন্দাদেবী ছন্দাদেবী যথাক্রমে এক্স ও ওয়াইটি ভোট পেয়েছেন। আচ্ছা, এইবারে আমাদের দ্বিতীয় যেটা বলা আছে, যদি অখিলবাবুর প্রাপ্ত ভোটের 20% ছন্দাদেবী পেতেন, অর্থাৎ ছন্দাদেবী পেতেন মানে হচ্ছে যে যদি একশোটি ভোটের মধ্যে 20টি ছন্দাদেবী পেতেন, তাহলে অখিলবাবু পেয়েছিলেন কটা ভোট না এক্সটি ভোট, তাহলে এক্সটি ভোটের মধ্যে তাহলে কতগুলি ভোট তিনি পেতেন, তাহলে এক্সটি ভোটের মধ্যে তিনি পেতেন যে 20x/100, অর্থাৎ কত না x/5টি ভোট যদি আরো ছন্দাদেবী পেতেন ওই তার প্রাপ্ত ভোটের থেকে, মানে হচ্ছে যে y+x+5 যদি হতো তাহলে তিনি আমাদের অখিলবাবুকে 19 ভোটে হারাতে পারতেন। অর্থাৎ তাহলে এখন তাহলে অখিলবাবুর ভোট কত হলো, এখন অখিলবাবুর ভোট কত হলো না আগে ছিল xt, এখন x-5টি কমে গেল, তাহলে এখন আমাদের অখিলবাবুর ভোট হচ্ছে যে 4x/5t। আর এখন ছন্দাদেবীর ভোট কত হলো, এখন ছন্দাদেবীর ভোট হলো কত না y+x+5t। এইটা হচ্ছে যে বর্তমানে ছন্দাদেবীর ভোট। তাহলে আমাদের যে সমীকরণটা নির্ণয় করতে পারে সেটা হচ্ছে যে প্রথমেই বলা হচ্ছে যে নির্বাচনে অখিলবাবু ছন্দাদেবী 75 ভোটে পরাজিত করেন, অর্থাৎ প্রথম সমীকরণটা হচ্ছে যে এক্স অর্থাৎ যেটা অখিলবাবু প্রাপ্ত ভোট মাইনাস ওয়াই অর্থাৎ ছন্দাদেবী প্রাপ্ত ভোট ইজিক্যাল টু হচ্ছে যে 75। এটা হচ্ছে যে প্রথম সমীকরণ। এবং দ্বিতীয় সমীকরণটা হচ্ছে যে কত না অখিলবাবুর এখন প্রাপ্ত ভোট তাহলে হচ্ছে যে এক্স মাইনাস এক্স বাই ফাইভ অর্থাৎ ফোর এক্স ডিভাইডেড বাই ফাইভ এইটার সঙ্গে যদি উনিশটি ভোট যোগ করা হয় তবে সেটা হবে ছন্দাদেবীর ভোট, অর্থাৎ y+x/5। এইটা হচ্ছে যে দ্বিতীয় সমীকরণ। তাহলে আমরা প্রথম সমীকরণ থেকে এখানে আমরা ওয়াই এর মান নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে যে কত না y=x-75। এটা হচ্ছে যে ওয়াই এর মান। এইবার এই ওয়াই এর মানটাকে যদি আমরা এই দ্বিতীয় সমীকরণে বসিয়ে দিই তাহলে কত পাবো, এবার এইভাবে আমরা সমাধানটা করব। অর্থাৎ এখন y=x-75 মানকে দুই নম্বর সমীকরণে বসাইয়া পাই কি পাওয়া যাবে না প্রথমেই তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে আমাদের ছিল ওয়াই এর মানটা তাহলে এখানে বসিয়ে দেব যে x-75 plus x-5 x/5 -4x/5 = 19।
इक्वल टू 19 এইবারে যদি 75 টাকে যদি সমান চিহ্নের আমরা ডান দিকে নিয়ে চলে যাই তাহলে বাম দিকে থাকছে কত না x plus x by 5 minus 4x by 5 equal to 19 plus 75 আচ্ছা এইবারে যদি আমরা এটাকে যদি আমরা যোগ বিয়োগ যদি করে নি তাহলে 5 লসাগু তোমরা লক্ষ্য করতে পারছো তাহলে 5x plus x minus 4x divided by 5 এটা তো লসাগু আগেই হয়েছে আর এখানে যোগফলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 94 এবার আমরা কি করব না তাহলে এটা যোগ বিয়োগটা আরেকবার করে নেব তাহলে 6x থেকে 4x আছে যে 2x divided by 5 equal to 94 এখান থেকে আমরা খুব সহজে x এর মান নির্ণয় করতে পারি সেটা হচ্ছে যে x is equal to 94 into 5 divided by 2 এটা যদি করা যায় তাহলে তোমরা লক্ষ্য করতে পারবে যে x is equal to হচ্ছে যে 235 তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম 235 এবারে x এর মানটাকে যদি আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে দিই এখন এখন x is equal to 235 মানকে এক নম্বর সমীকরণে বসাইয়া পাই এক নম্বর সমীকরণে বসাইয়া পাই তাহলে এক নম্বর সমীকরণে বসালে আমরা কি পাবো না এক নম্বর সমীকরণটা ছিল আমাদের x মাইনাস y ইজ ইকাল টু 75 এটা ছিল আমাদের এক নম্বর সমীকরণ তাহলে এখানে আমরা x এর মানটা বসিয়ে দেবো তাহলে এখান থেকে আমরা পেয়েছিলাম যে কত না y ইজ ইকাল টু 75 y ইজ ইকাল টু আমরা কত পেয়েছিলাম না x মাইনাস 75 অর্থাৎ x এর মানটা হচ্ছে যে 235 এটা তাহলে এখানে লেখা যেতে পারে যে x এর মানটা বসিয়ে দেওয়া হলো একবার 235 ডিভাইডেড বাই সরি মাইনাস 75 ইকুয়াল টু আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে যে 160 তাহলে আমরা এখানে y এর মান পেলাম 160 তাহলে আমাদের সমীকরণ দুটি কি ছিল কি কি না প্রথম সমীকরণ ছিল x মাইনাস y ইজ ইকুয়াল টু 75 এবং দ্বিতীয় সমীকরণটা কি ছিল না 4x প্লাস 5 4x বাই 5 প্লাস 19 ইজ ইকুয়াল টু y প্লাস x বাই 5 এই দুটো ছিল আমাদের সমীকরণ তাহলে সমীকরণ গঠন করে আমরা সমাধান করলাম এখানে বুঝছো আমরা পরিবর্ত পদ্ধতি অ্যাপ্লাই করে সমাধান করলাম আমরা আগেই বলছিলাম যে এই অঙ্কগুলোতে আমরা যেটা সুবিধা হবে অর্থাৎ যে পদ্ধতি সুবিধাজনক বলে মনে হবে সেই পদ্ধতিকে ব্যবহার করে আমরা সমাধান করব আগের অঙ্কগুলোতে যেমন আমরা অপনয়ন পদ্ধতি ব্যবহার করেছিলাম বা তুলনামূলক পদ্ধতি ব্যবহার করেছিলাম সেই রকম এই অঙ্কে আমরা পরিবর্ত পদ্ধতি ব্যবহার করে সমাধান করে এখানে এক্স এবং ওয়াই এর মানটাকে নির্ণয় করলাম তাহলে আমাদের x এর মান বেরিয়েছে 235 এবং y এর মান বেরিয়েছে 160 তাহলে আমরা কি ধরেছিলাম x সমান ধরেছিলাম নির্বাচনে অখিলবাবুর প্রাপ্ত ভোট এবং y সমান ধরেছিলাম যে নির্বাচনে ছন্দা দেবীর প্রাপ্ত ভোট তাহলে আমরা এখানে উত্তরটা কি লিখতে পারি অতএব নির্বাচনে অখিলবাবু ও ছন্দা দেবী যথাক্রমে 235টি ও 160টি ভোট পেয়েছিলেন ধন্যবাদ স্টুডেন্ট আজকের মতন এই আমাদের কোর্সে দেখি 5.7 9 নম্বর অঙ্কটি এখানে শেষ করলাম পরের দিন আমরা আবার একটা নতুন অঙ্ক নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর প্রত্যেক স্টুডেন্টকে সহজ পাঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তার সঙ্গে ধন্যবাদ জানাই সহজ পাঠ ইউটিউব চ্যানেলের প্রত্যেক ভিউয়ারকে আর সবাইকে বলছি যারা এখনও সহজ পাঠ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সহজ পাঠ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং তোমরা সত্বর সেই ভিডিওটি দেখতে পারবে আর যারা এখন সহজ পাঠ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের আবার বলছি তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের ভিডিওগুলিকে দেখতে থাকো ধন্যবাদ জানাই সহজ পাঠের পক্ষ থেকে আরও একবার প্রত্যেককে